যদি দিনের সকালবেলায় ভালো হেলদি খাবার খেয়ে শুরু করা হয় দিনটি, তাহলে কিন্তু অবশ্যই দিনটা ভালো যায়। তো সাফালা ওটস আর কোয়াকার ওটসটাই বেশি খাওয়া হয়, এই ওটসটা খাওয়া হয়নি কখনো। তো আজকে ভাবলাম এই ওটসটা একটা ভালো অফার ছিল, তো সেই জন্য নিয়ে নিলাম। তো এই ওটসটা দেখলাম কেমন টেস্ট, তো প্রথমে একটা বাউল নিয়ে নিয়েছি সকালবেলায় উঠেই, ঘুম থেকে উঠেই, বুঝতে পারছো একটু হেলদি খাবার তো চাই। তো এই দেখো আমি যতটুকু পরিমাণ নিয়েছি, তোমরা একটু বেশি কোয়ান্টিটি যতটা খাবে, তো আমি এইটুকুই নিয়েছি। তার সাথে নিয়েছি আমি কিন্তু খেজুর দুটো। ডেটস কিন্তু অনেক ভালো একটা মানে ড্রাই ফ্রুটস, এটা খেলে কিন্তু সত্যি অনেক শরীর ভালো থাকে। তো আমি নিয়েছি এখানে দুটো মাত্র খেজুর, তোমরা বেশি কমও নিতে পারো যেটা তোমরা খাবে, আমি কিন্তু দু পিসই নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে, মানে চা কাপ পরিমাণের এক কাপ একদম হোল মিল্ক, যেটা সেই দুধটাই নিয়ে নিয়েছি। তুই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি কিন্তু আগেই ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে ঠান্ডা করে দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু রেস্ট রেখে দেব কিছুক্ষণ, ওই 5-7 মিনিট মতো, যাতে এটা খুব সুন্দর করে একদম গলে যায় আর কি। কারণ ওটস তো একদম ডাইরেক্ট দিয়ে খাওয়া যায় না। তার মধ্যে আমি কিন্তু এবার আমের টুকরো দিয়ে দিলাম, কারণ আমি এখানে চিনি বা মধু কিছুই অ্যাড করিনি, এবার শুধু শুধু তো খাওয়া যায় না। তো আমি সেই জন্যই হানিটা অ্যাডও করিনি আজকে, চিনিও কোনো রকম অ্যাড করিনি, চিনি তো না খাওয়াই উচিত, কারণ আমাদের শরীরের জন্য একদম বিষ। তার তোমরা কিন্তু এটা ওভারনাইট ফ্রিজিং করেও খেতে পারো। তারপর উপর থেকে কিছু বেদানার দানা ছড়িয়ে দিয়েছি, তো দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে খেতেও অনেক মজার হয়েছিল। তোমরা কে কে হেলদি ফুড আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দাবিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ডায়েট যে চার্ট সেটাও কিন্তু আমাকে শেয়ার করবে।